ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ইউনিভার্স বয় হিসেবে পরিচিত ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল। ব্যাটিং দানব হিসেবে খ্যাত গেইলের আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক হয় 11 সেপ্টেম্বর 1999 সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে। জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন 6 নভেম্বর 2021 সালে। জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া 43 বছর বয়সী ক্যারবীয় এ তারকা এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। জাতীয় দলের সাবেক হয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে তার কোনো চুক্তি নেই, যে কারণে বোর্ড থেকে মাসিক বা বার্ষিক তার কোনো আয় নেই। তারপরেও বিশ্বের অন্যতম সেরা ধনী ক্রিকেটার তিনি। এখন তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে টাকা আয় করে থাকেন। তিনি প্রায় $45 মিলিয়ন তথা $500 কোটি মালিক। তার সঙ্গে বেশ কিছু গাড়ি রয়েছে, যার মধ্যে 24 ক্যারেট গোল্ড ইউনিভার্স বয় বেটলি, মার্সিডিজ বেঞ্জ, অডি R8 এবং ফেরারির মতো বেশ কিছু বিলাসবহুল গাড়ি। গেইলের জ্যামাইকা কিংস্টনে $2.5 মিলিয়ন মূল্যের একটি বাড়ি রয়েছে, যেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। আর সেই বাড়িতে আছে সুইমিং পুল, বার, গেমিং জোন, রেস্টুরেন্ট সুবিধা।